নমস্কার সবাইকে। আজ আমরা চলে এসেছি রাজা চন্দ্রকেতুর বাড়িতে, অর্থাৎ উত্তর চব্বিশ পরগনার বেড়াচাঁপা যে চন্দ্রকেতু গড় আছে, আমরা সেই গড়ে প্রবেশ করলাম রাজা চন্দ্রকেতুর বাড়িতে। আমরা দেখে নেব রাজা চন্দ্রকেতুর বাড়ি আসলেই বা কেমন। আমরা ঢুকে পড়লাম রাজা চন্দ্রকেতুর বাড়িতে। অ্যান্সেন্ট মাউন্ট নোন আজ বরহমিহিরের ঢিপি, অর্থাৎ এটা পৌরাণিক স্তূপ বরহমিহিরের ঢিপি। দেখুন সব কিন্তু ইট, বুঝতেই পারবেন না যে এটা একটা রাজার বাড়ি। দ্য সাইট বরহমিহির, বরহমিহিরের ঢিপি অলসো নোন অ্যাজ খান্নামিহিরের ঢিপি, ফর্মস পার্ট অফ দ্য হিউজ ফর্টিফাইড টাউনশিপ নেমড চন্দ্রকেতুগড়। অর্থাৎ বরহমিহিরের ঢিপি, যা খনা মিহিরের ঢিপি নামে পরিচিত, তা হলো বিশাল দুর্গবেষ্টিত শহর চন্দ্রকেতুগড়ের একটা অংশ। ইট ওয়াজ ফার্স্ট এক্সকাভেটেড বাই দ্য আশুতোষ মিউজিয়াম অফ কলকাতা ইউনিভার্সিটি ইন 1956-1957, রিভিলিং এ কন্টিনিউয়াস সিকোয়েন্স অফ কালচারাল রিমেন্স ফ্রম প্রি মৌর্যন পিরিয়ড টু দ্য পালা পিরিয়ড। অর্থাৎ কলকাতা বিশ্ববিদ্যালয়ের আশুতোষ সংগ্রহশালা 1956 থেকে 1957 সালে এখানে প্রথম কিন্তু প্রত্নতাত্ত্বিক খনন কার্য শুরু করেছিলেন। আচ্ছা, দ্য মোস্ট রিমার্কেবল ডিসকভারি অফ দ্য এক্সকাভেশন এ পলিগোনাল ব্রিক টেম্পল ফেসিং নর্থ। অর্থাৎ এই খননের খুব উল্লেখযোগ্য আবিষ্কার হলো কিন্তু একটি উত্তরমুখী বহুভুজাকৃতি ইটের একটা মন্দির, যেহেতু আমরা কিন্তু এখানে সব ইট দেখতে পাচ্ছি। আমরা এখন সেই রাজা চন্দ্রকেতুর বাড়িতে প্রবেশ করলাম। আপনাদেরকে তুলে ধরবো, আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যতটা পারবো। দেখছেন রাজা চন্দ্রকেতুর বাড়ি, ইট আমরা দেখছি, ইটের স্তূপ বা ইটের ঢিপি বলতে পারি। আমরা এগিয়ে চলেছি সামনের দিকে, দেখব তার বাড়ি। বাম সাইডে দেখছি মাটির ঢিপি আছে এবং মাটির ঢিপির উপরে আছে গাছ, অর্থাৎ ভগ্ন জীর্ণ শীর্ণ অবস্থায় পড়ে আছে এবং কাটা হয়ে আছে গাছ। গাছের পাতা লতা বা শাখা প্রশাখা যাই বলি না কেন, কিন্তু সেগুলো সব কাটা আছে। আজ যেমন রাজা নেই, ঠিক তেমনই গাছও পড়ে আছে। দেখছেন রাজার বাড়ি, অর্থাৎ রাজা চন্দ্রকেতুর বাড়ি। ইট দিয়ে তৈরি, মাটির ঢিপি রয়েছে পাশে, বাম দিকে পাশে মাটির ঢিপি দেখছি, গাছ পড়ে আছে, এবং ডান দিকে দেখছি রাজার সেই ইটের বাড়ি, অর্থাৎ ইটের ধ্বংসাবশেষ বলাই ভালো। আমরা এগিয়ে চলেছি সামনের দিকে। আসলে রাজা একটা সময় ছিল, আজ আর নেই। রাজার প্রভাব ছিল, রাজার শক্তি ছিল, সময়ের কালে সেগুলো আজ লুপ্ত, সেগুলো আর নেই। এমনইভাবে আমাদেরকেও পৃথিবী ছাড়তেই হবে, এটাই নিয়ম। হই না কেন কোনো রাজা অথবা কোনো সম্রাট, আমাদেরকে সত্যিই যে ছাড়তে হবে এই পৃথিবী, আমরা সত্যি এটা ভুলে যাই। আমরা এখন দেখছি, দেখুন আপনারা সেই রাজা চন্দ্রকেতুর বাড়ি, আমরা দেখানোর চেষ্টা করছি। এখানে দেখেই শুধু মনে হচ্ছে ইট ইট আর ইট, ডান দিকে ইট বাম দিকে মাটি ঢিপি, এবং আসলে যে ধ্বংসাবশেষ সেটা আর বলার অপেক্ষা রাখে না। দেখছেন রাজা চন্দ্রকেতুর বাড়ি।
আমরা আগে পড়েছি রাজা চন্দ্রকেতু, এখনও বইতে পড়তে হচ্ছে রাজা চন্দ্রকেতু। আজ সেই রাজার বাড়িতে আমরা, তিনি আজ আর নেই, রয়ে গেছে তার কর্ম, তার বসত বাড়ি আর বাড়ি যাই বলি না কেন আমরা সেগুলো দেখছি বা দেখানোর চেষ্টা করছি। আমরা উপস্থিত হয়েছি এখন তার বাড়িতে। দেখুন, পাশ দিয়ে রোড চলে গেছে, অর্থাৎ হাওড়া স্টেশন থেকে বেড়াচাঁপা হয়ে যে রোডটা, সেই রোডটা আমরা দেখছি। রাজার বাড়ি, হ্যাঁ এটা রাজার বাড়ি। আমরা উপরে উঠে এলাম, উপরে উঠে আমরা দেখানোর চেষ্টা করছি রাজা চন্দ্রকেতু। আসলেই যে এটা একটা রাজার বাড়ি দেখলে কিন্তু মনেই হবে না যে এটা রাজা চন্দ্রকেতুর বাড়ি। এটা এখন মনে হচ্ছে একটা যেন মাটির ঢিপি বা ইটের ধ্বংসাবশেষ। আজ ইটগুলো ভগ্ন দশা। রাজা ছিলেন, রাজা নেই, তার বাড়ি আছে, বাড়িও আজ ক্ষয়প্রাপ্ত। আমাদের জীবনীটি কেমনই, অর্থাৎ আমাদের পৃথিবী ছাড়তেই হবে, জন্মিলে মরিতে হবে, এটা বাস্তব সত্য, কেউ অস্বীকার করতে পারবে না। আমরা এখানে এসে আজ সেগুলো আরও ভালোভাবে উপলব্ধি করতে পারছি। দেখুন, রাজা চন্দ্রকেতুর বাড়ি, রাজা চন্দ্রকেতুর বাড়িতে আজ আমরা এসেছি। ইট, ইট আর ইট, শুধুই ইট, দেখলে বোঝা যাবে না যে আসলেই এটা একটা রাজার বাড়ি। আমাদের শক্তি, আমাদের প্রভাব ততদিনই সীমিত, ততদিনই থাকবে, যতদিন পর্যন্ত আমাদের এই প্রাণ থাকবে, যতদিন আমরা এই পৃথিবীতে বেঁচে থাকব। আর এটাই সত্যি, এটাকেই মানতে হবে। আমরা এখান থেকেও সেটাও বুঝতে পারছি যে সত্যিই তো রাজা একটা সময় ছিল, আজ আর নেই, তার শক্তি ছিল, প্রভাব ছিল, আজ আর নেই। দেখুন রাজার বাড়ি, রাজা চন্দ্রকেতু, উত্তর চব্বিশ পরগনা বেড়াচাঁপা, চন্দ্রকেতু গড়, অর্থাৎ রাজা চন্দ্রকেতুর বাড়িতে আজ আমরা এসেছি। যতটা পেরেছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। শুধুই চোখে পড়ছে, বারবার বলতে হচ্ছে যে যেন শুধুই ইটের ঢিপি মাত্র বা মাটির ঢিপি। রাজা চন্দ্রকেতু আমরা দেখালাম। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। নমস্কার।